আসানসোল আদালতে নিয়ে যাওয়ার সময় অনুব্রত মণ্ডলকে উদ্দেশ্য করে ফের গরু চোর স্লোগান দিলেন কংগ্রেস কর্মী সমর্থকরা। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দেখো, যখন অনুব্রত মণ্ডলকে নিয়ে আসা হচ্ছিল ঠিক আসানসোল শহরের ভিতর দিয়ে, যখন সেই কনভয় ঢোকে ঠিক তখনই কিন্তু দেখা যায় রাস্তার উপর বেশ কয়েকজন জাতীয় কংগ্রেসের কর্মী, তারা কিন্তু রাস্তার ধারে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন এবং তাদের হাতে জাতীয় কংগ্রেসের পতাকা ছিল এবং তাদের স্লোগানের একটাই মূল কথা ছিল, সেটা হচ্ছে গরু চোর দুর্হাটু। এবং এই নিয়ে কিন্তু ওখানে স্থানীয় যারা পুলিশ কর্মী ছিলেন তারা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন, তাকে নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়। আমরা দেখেছি গত দিনে যখন অনুব্রত মণ্ডলকে নিয়ে আসা হয় তখন কিন্তু একদিকে গরু চোর সেই স্লোগান ওঠে, পাল্টা কিন্তু জয় বাংলা স্লোগানও ওঠে এবং তা নিয়ে কিন্তু এই আদালত চত্বরে উত্তেজনা তৈরি হয়েছিল। এই মুহূর্তে যাতে এখানে কোনো রকম উত্তেজনা না হয় সেই কারণে কিন্তু আদালতের বাইরে একেবারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। যাদের কোনো প্রয়োজন নেই আদালতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজন না থাকলে কাউকে কিন্তু এই আদালত চত্বরে ঢুকতে দেওয়া হচ্ছে না, যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে যারা পুলিশ কর্মী রয়েছেন তারা কিন্তু একেবারে আদালতকে ঘিরে রয়েছেন, প্রচুর পরিমাণ পুলিশ কর্মী একদম আদালতের গেটের সামনে যেরকম রয়েছেন সেরকম আদালত চত্বরেও কিন্তু মোতায়েন রয়েছেন। কারণ আগের দিন আগের দুদিন যে ধরনের উত্তেজনা তৈরি হয়েছিল সেই পরিস্থিতি যাতে পুনরাবৃত্তি না হয় সেই কারণে কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা করা রয়েছে। তাছাড়াও কিন্তু প্রচুর পরিমাণ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারাও এখানে মোতায়েন রয়েছেন। একেবারে তো আমি দীপ্তেন্দুকে ছবিটা দেখাতে বলবো, এই সেই আদালত ভবন এবং এখানেই পাঁচতলায় কিন্তু সেই সিবিআইয়ের বিশেষ কোর্ট এবং সেই আদালতের সামনে একেবারে কিন্তু পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পুরো ছয় লাভ, যাতে কোনো রকম এখানে জমায়েত না হতে পারে, কোনো রকম বিক্ষোভ না হয় সেই দিকটাই কিন্তু তারা দেখছেন। পূজো কমিটিগুলিকে 60,000 টাকা অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যের সিদ্ধান্তের বিরোধিতায় হাইকোর্টের দ্বারস্থ আইনজীবী জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিলেন প্রধান বিচারপতি। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, কি আপডেট রয়েছে? দেখো, মূলত কলকাতা হাইকোর্টের এক আইনজীবী তিনি জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি চেয়েছেন এবং এই মর্মে অনুমতি চেয়েছেন যে রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে রাজ্যের প্রায় 43,000 পুজো কমিটিকে 60,000 টাকা করে অনুদান দেওয়া হবে। গত বছর যেটা 50,000 ছিল সেটা এবছর বাড়িয়ে 60,000 করা হয়েছে। ফলত আইনজীবীর বক্তব্য হচ্ছে রাজ্যের কোষাগার এই মুহূর্তে আর্থিক সংকটের মধ্যে রয়েছে, ফলত সেই অবস্থায় এই ধরনের একটা অনুদান দেওয়ার সিদ্ধান্ত সেটাকে অবিলম্বে প্রত্যাহার করা হোক এবং প্রত্যাহার করার জন্য কলকাতা হাইকোর্ট প্রয়োজনীয় নির্দেশ দিক। এই মর্মেই কিন্তু জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়েছে এবং একই সঙ্গে এই মামলার শুনানির পর্ব সেটা যাতে দ্রুত শুরু করা হয় সেই আর্জিও জানানো হয়েছে। মামলা দায়ের করার অনুমতি মহামান্য প্রধান বিচারপতি দিয়েছেন, পাশাপাশি বলেছেন দ্রুত শুনানির বিষয়টিও তিনি খতিয়ে দেখছেন। আগামী শুক্রবার এই মামলা শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সময় এই মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দৃষ্টিভঙ্গিও স্পষ্ট হবে। মাধুরী।